2008 সালে 23 সেপ্টেম্বর বাংলার দুয়ারে তখন দুর্গাপূজো। দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। কলকাতার তাজ বেঙ্গল হোটেলে সাংবাদিক সম্মেলন ডাকলেন স্বয়ং রতন টাটা। যদিও ততদিনে সিঙ্গুরের ন্যানোকারের কারখানা নিয়ে চরম অনিশ্চয়তার কথা বাংলার জনগণ জেনে গিয়েছেন। সিঙ্গুরের টাটাদের গাড়ি কারখানা নিয়ে বাংলার জনগণ তখন কার্যত দুই ভাগে বিভক্ত। ঠিক সেই সময়ে রতন টাটা সাংবাদিক সম্মেলন থেকে জানিয়ে দিলেন সিঙ্গুর থেকে ন্যানো কারখানা গুটিয়ে নিয়ে গুজরাটে চলে যাচ্ছে টাটা মোটরস। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১৬ বছর। কিন্তু কি অদ্ভুত সমাপতন দেখুন, সেই দুর্গাপূজার মুখেই না ফেরার দেশে চলে গেলেন ৮৬ বছরের রতন টাটা। আর তার এক মাস আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই বাম আমলের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলার শিল্প মানচিত্রে এক নতুন অধ্যায় স্থাপনের স্বপ্ন দেখানোর দুই স্বপ্নদ্রষ্টা মানুষই প্রায় একসঙ্গেই বিলীন হলেন। কিন্তু হুগলির সিঙ্গুরের ন্যানো কারখানার জমি এখনও পড়ে রয়েছে সেই অন্ধকারেই। আসলে বিতর্ক কখনো মরে না, বারবার ফিরে আসে। রতন টাটার মৃত্যুর পর আবার সিঙ্গুরের জমি নিয়ে শুরু হচ্ছে তোলপাড়। এমনিতেই আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে এবার সিঙ্গুরের ক্ষোভে ঘি ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ১৮ অক্টোবর শুক্রবারই তিনি সিঙ্গুরে করলেন বিশাল মিছিল। সদ্য প্রয়াত রতন টাটার স্মরণে সিঙ্গুরে মিছিল করার পর টাটাদের ছেড়ে যাওয়া প্রকল্প এলাকার দ্বিতীয় গেটের কাছে করলেন এক জনসভা। সেখান থেকে তিনি ঘোষণা করলেন, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে টাটাদের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনা হবে সিঙ্গুরের মাটিতে। প্রসঙ্গত, সিঙ্গুর থেকে টাটাদের বিদায়ের সময় এই শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের প্রথম সারির নেতা। তৎকালীন সিঙ্গুর আন্দোলনে তাকে সবসময় দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে। কিন্তু এখন তিনি তৃণমূলের সঙ্গ ছেড়ে পুরো দস্তুর বিজেপি নেতা। রাজ্যের বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি। এই আবহে শুভেন্দু অধিকারী নতুন করে সিঙ্গুর আন্দোলন খুঁচিয়ে তোলায় সিঁদুরে মেঘ দেখছে শাসক দল। যদিও তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন ছিল জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে, আর সেই আন্দোলনে শুভেন্দুও ছিলেন মমতার ছায়া সঙ্গী। ফলে তৎকালীন সিঙ্গুর আন্দোলনে শুভেন্দুর ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল তাকে বিঁধেছে। অপরদিকে সিপিএমও শুভেন্দু অধিকারীকে বিঁধতে ছাড়েনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রতন টাটার মৃত্যুর পর নতুন করে সিঙ্গুর প্রসঙ্গ খুঁচিয়ে তুলে বিজেপি কি ফায়দা লুটতে পারবে? রাজনৈতিক ওয়াকিবহল মহলের মতে শুক্রবার সিঙ্গুরের শুভেন্দু অধিকারী কার্যত নতুন করে সিঙ্গুরের জমিদাতা ও বঞ্চিত কৃষকদের ক্ষোভে ঘি ঢালার চেষ্টা করলেন। এবার দেখতে হবে সেই ক্ষোভের আগুন উস্কে কতটা শিখা ওঠাতে পারে বিজেপি। কাশফুলে ভরা পরিত্যক্ত টাটা প্রকল্পের দিকে তাকিয়ে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডিনামাইট দিয়ে টাটার কারখানা গুঁড়িয়ে দিলেন, না শিল্প হল না চাষাবাদ। আমি পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হলাম, ভালো এমের কাছে যাচ্ছে। আর মোদিজি ভালো এম, ঠিক আছে। রতন টাটাজির কথা আপনারা সবাই চ্যানেলে দেখিয়েছেন, প্রিন্ট মিডিয়ায় ছেপেছেন। আমরা আজকে এই যে বাংলা বাঙালি, তার প্রধান বিরোধী দল তৎকালীন যে কর্মকাণ্ড করেছে রতন টাটাজির প্রয়াণে, তা তৈরির প্রচেষ্টা তৈরি তো করেছিলেন উনি, তারপরে তো ডিনামাইট লাগিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা সুকৌশলে খুঁচিয়ে তুললেন রাজ্যের শিল্পায়নের চিত্র। তিনি বলেন, একমাত্র শিল্পায়নই পারে কোনো রাজ্যের কোষাগার ভরিয়ে তুলতে, আর তাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা অন্যান্য ভাতার টাকা দ্বিগুণ ও তিনগুণ করা যায়, আবার বেকার সমস্যার সমাধানও সম্ভব। শিল্পায়ন ছাড়া রাজ্যের অর্থনীতি এবং কর্মসংস্থান দুটোই হতে পারে না। আমরা উত্তরপ্রদেশের সরকার যেভাবে শিল্পায়ন করছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কলকাতায় এসে কনক্লেভ করে গেলেন বিনিয়োগ টানার জন্য। বাংলাদেশে সম্প্রতি যে ঘটনা ঘটেছে তাতে বস্ত্রশিল্প সব যোগীজি টেনে নিয়ে চলে গেলেন।
সব মিলিয়ে এই যে চেষ্টা প্রচেষ্টা অন্য রাজ্যগুলো করে তার সফলতা পেয়েছে। শিল্পায়ন মানে শুধুমাত্র লোকালি কর্মসংস্থান নয়, তার সঙ্গে অ্যান্সিলিয়ারি হয়। সবচেয়ে বড় কথা, রাজ্যের যে নিজস্ব কোষাগার, প্রচুর রাজস্ব আসে, যে রাজস্ব ট্যাক্সের মধ্য দিয়ে রাজ্যের কোষাগারে অনেক অর্থপ্রাপ্তি হয়, যেটা দিয়ে সামাজিক কল্যাণের কর্মসূচি করা যায়। বার্ধক্য ভাতা বিধবা ভাতাটাকে 1,000 টাকার জায়গায় 3,000 করা যায়, লক্ষ্মীর ভাণ্ডারটাকে 1,000-এর জায়গায় 3,000 টাকা করা যায়। তার জন্য রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। 2 কোটির উপর বেশি বেকার, রাজ্যে প্রায় 6 লক্ষ কর্মসংস্থানের পোস্ট অবলুপ্ত করা হয়েছে, বাকি যা কর্মসংস্থান আছে 15-16 লক্ষ কর্মসংস্থান ফাঁকা আছে। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুভেন্দু সেই সময় তার অবস্থানের ব্যাখ্যাও দিয়েছেন। জমি অধিগ্রহণের প্রতিবাদে ধর্মতলায় মমতা যে অনশন অবস্থান করেছিলেন, তার সঙ্গে দূরত্ব বোঝাতে গিয়ে শুভেন্দু বলেছেন, একমাত্র আমি মমতা বন্দ্যোপাধ্যায় চকলেট স্যান্ডউইচ খাওয়া অনশনে যাইনি, কারণ মন থেকে সিঙ্গুরে টাটার বিরোধিতা করতে পারিনি। আমি শুভেন্দু অধিকারী একমাত্র তৃণমূলের এমএলএ যে মমতা ব্যানার্জির স্যান্ডউইচ আর চকলেট খাওয়া অনশনে যাইনি। আমার দম আছে, আজকে আমি অকথিত তথ্য আপনাকে বললাম। সিঙ্গুরে টাটার কারখানার বিরোধিতা করা, মুখ ফুটে বলতে পারিনি, দলের মধ্যে ছিলাম কিন্তু এই ধ্বংসযজ্ঞের শরিক হইনি। 26 দিনের একদিনও কলকাতার ধর্মতলায় স্যান্ডউইচ চকলেট খাওয়া অনশনে 30 জন তৃণমূল বিধায়ক ছিল, তার মধ্যে আমি একজন, একমাত্র এমএলএ একদিন যাইনি 1 ঘন্টার জন্য। এরপরে তিনি মাস্টার স্ট্রোক দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে টাটাদের হাতে পায়ে ধরে সিঙ্গুরে ফেরাবো, হাতে পায়ে ধরে ফেরাবো। টাটা ছাড়া শিল্প হতে পারে না। আকাশে টাটা, হাতে টাটা, হাওয়ারে টাটা, কি নেই? বস্ত্র থেকে গাড়ি, আবাসন থেকে জল, টাটা নেই এমন কোনো জায়গা নেই। এই এই হচ্ছেন আসল আর্কিটেক্টর, ইনাকে ভারতের রতন বলা হচ্ছে। আমি দেখেছি যে আফটার এপিজে আব্দুল কালাম এই একটা লোকের ক্ষেত্রে দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে পজিটিভ ছাড়া নেগেটিভ কেউ কখনো বলেননি, ভবিষ্যতে বলার সুযোগ দেবেন না। সিঙ্গুরে আদৌ টাটা গোষ্ঠী ফিরবে কিনা সেটা সময় বলবে, তবে রতন টাটার মৃত্যুর পর তাহারই স্বপ্নের প্রকল্পের কঙ্কালের উপর দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতার আরতি বাংলার রাজনীতিতে এক অন্য মাত্রা যোগ করতে চলেছে, একথা বলাই বাহুল্য। রাজনৈতিক মহলের অভিমত, সিঙ্গুরের অধিগৃহীত জমির বেশিরভাগটা এখনো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে না হচ্ছে শিল্প, না হচ্ছে কৃষিকাজ, ফলে সিঙ্গুরের কৃষকদের একটা বড় অংশ এখন ক্ষুব্ধ। আবার টাটাদের মতো প্রতিষ্ঠানের রাজ্য ছেড়ে চলে যাওয়ায় বাংলার বেকার যুব সমাজের একটা বড় অংশ ক্ষুব্ধ। এই ক্ষোভ কাজে লাগিয়ে বিজেপি যদি সিঙ্গুর আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে পারে, তবে লাভ তাদেরই। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।